আমরা যে বাজে 10টা বাজতে 5, 10টা বাজতে 5, হ্যাঁ দেখো এই পরে নিয়েছি আমাদের আজকে ড্রেস, এটা খুব ভালো লাগছে। ফার্স্ট কলকাতার ঘি, একজন মেদিনীপুরের ঘি, এই দুটো আলাদা আলাদা রং, সে হোক লাল লালের টাচ তো আছে। ঠিক আছে চলো আমারটা দেখাই, আমারটা দেখাবো, উপরে যাচ্ছি তো দেখিয়ে দেবো। হচ্ছে ইয়ে বাদশা, দারুন ব্যাকগ্রাউন্ড দিয়েছে ভাই। সবাই রেডি? আমরা মোটামুটি কোথায় গেল তুমি তো, দাদা কোথায় গেল, প্রদীপ দা কোথায় গেল? চিন্তাই করা যাচ্ছে না, এত বড় অনুষ্ঠান, এত জমাই চিন্তাই করা যাচ্ছে না। অন্যদের হাত থেকে আমরা ছিনিয়ে আনতে পেরেছি চচ্চনে ভাই, এবং এই ভারতবর্ষ তারা শাসন করতে থাকে এবং বন্দুকের বুলেটের আঘাতে ভারতবর্ষ এটা আমাদের কাছে কাঁধারে। জন্য রাজ্যিক রাখতে হয়েছিল দিনের পর দিন, জাস্টিসের জন্য মানে যারা নাকি চিকিৎসক তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সভায় আমরা সবাই যোগদান করেছি, সমাবেত হয়েছি। কত যুগ কত বর্ষ শান্তি শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী, আকাশে মেঘে তারা হলো দিকে দিকে বাজরের কানাকানি, সহসা ভূমি কল্লা ছেড়ে শান্তি পালালো আজ। সবাই মিলে ফটো তোলা হবে, গ্রুপ ফটো একটা। তো আমরা ব্রেকফাস্ট প্যাকেট নিয়ে এসেছি, কচুরির লাড্ডু আমরা এখন বসে খাবো। হ্যাঁ ঠিক আছে।
এখন বাজে হচ্ছে 12:15 বাজে এখন 12:15 ছাতে চলে এলাম, এসে টিফিনটা খেয়ে নিলাম ঘরে বসে। আর তারপরে এখন দুপুরে একটু কিছু করব, সেদ্ধ ভাত টাত করবো, রাত্রে যেতে আবার খাওয়া আছে ছাদে। আর মানে আজকে এখন দেখো ঘরে চলে এসছি, এখন মানে সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর ছাদে যতক্ষণ ছিলাম ততক্ষণ মানে পুরো তাতা গরম, হাওয়া খুব কমই ছিল বলতে গেলে, এখন কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর মানে রোদটাও কমেছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে, সেই ঠান্ডা হাওয়াটা আসছে, আর এতক্ষণ ছিল না। তাই হোক সব কিছু মিলে আজকে সব কিছু ভালো হলো, বাচ্চারা কি সুন্দর সুন্দর করলো, সব কিছু করলো, আর ভালো লাগে না এগুলো সবাই মিলে। চলো আপাতত এই আজকে হচ্ছে সেই আমার সেদ্ধ ভাত, এই মটর ডাল চাল দিয়ে, আলু পটল দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা, কাঁচা তেল সব দিয়ে আজকে দুপুরে ভাত হবে। তার সাথে দেখি কি করা যায়, কিছু একটা তো করবই তার সাথে। এখন বাজে 2 এক্স্যাক্টলি, আজকে এইসব সামগ্রী বানিয়ে খাচ্ছে আমাদের। আমি মানে রোজই তো আমি বানিয়ে খাই, হ্যাঁ মানে আজকে শর্টকাট খাওয়া। আজকে হচ্ছে আজকে স্বাধীনতা দিবসে এই ঝান্ডা আমি দেখালাম। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ঠিক আছে সবাই ভালো থেকো, খাও। হ্যাঁ চলো কুমড়ো আর কুমড়ো ভাজা আর এই, ঠিক আছে। হ্যাঁ লম্বা ঘুম দিতে হবে, ঠিক আছে। আজকে তো হচ্ছে 15 আগস্ট স্বতন্ত্রতা দিবস, কিন্তু সবার মনে চাপ, যেরম যেরম অনেক কিছু জানতে পারছি আমরা ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কতটা সত্যি কতটা ঠিক জানি না, কিন্তু যেগুলো আসছে, যে ফ্যাক্টগুলো আসছে মানে সারফেসে, সেগুলো খুব এক্সপেক্টেড না এরকম টাইপের ব্যাপার, যে মানে এই কারণে এই হওয়া, এটা এক্সপেক্টেড না। এটাই একজন কি বলবো আর, হ্যাঁ এটা শুনলাম আবার আর্জি করে ড্যামেজ হয়েছে। কালকে তো সারা রাত ধরে রয়েছে, যে কোনো নিউজে খুলছি ওই একই কথা, এখন বলছে সেনা বসাও, সেনাদের দাও, দেখো এইসব শুনছি, অনেক কিছু হচ্ছে। ওই একটাই কথা বলবো, চা নিয়ে বসেছি আমরা বিকেলে, চা নিয়ে বসেছি, এই একটাই কথা বলবো, যে মেরে দেশ প্রেমিও আপস মে প্রেম করো, দেশ প্রেমিও হ্যাঁ না, নফরত কি লাঠি তোড়ো, লালনত কা খঞ্জর ফেঁকো, জিত কে পিছে মত দৌড়ো, তুম দেশ কে পঞ্ছী হো, দেশ প্রেমিও আপস মে প্রেম করো, দেশ প্রেমিও। যাই হোক এগুলো আগেকার গানগুলো যারা লিখতো খুব চিন্তা করে লিখতো, যাতে ইউনাইট করে রাখতে পারে সিনেমাগুলো যেগুলো বানাতো, আবার এইসবের দরকার হয়ে গেছে, যেখানে লতা মঙ্গেশকর ওয়ারের সময় গিয়ে ওখানে ওই হাই অল্টিচিউডে বরফের মধ্যে গান গাইতো সৈনিকদের জন্য ফ্রিতে, ওরা করতেন আর সেইভাবে ইউনিটি নিয়ে আসতেন, মানে সোলজার্সদের মধ্যে ইউনিটি নিয়ে আসতেন, প্রচুর স্যাক্রিফাইসেস ওনাদের যোগদান রয়েছে, লতাজি বা আগেকার যারা লেজেন্ড আছে মহেন্দ্র কাপুর, এনারা অনেক শো করেছেন ওই ওয়ারের সময়তে, ওরাও শক্তি পেত। গান অনেক বড় কাজ করে, যখন সেটা মনের ভেতর বিথে যায়, হ্যাঁ না, ওয়ার্ডগুলো, সেই জন্যে আমাদের এই মিউজিক, গান আর ভালোবাসা নিয়ে সবাইকে একত্র করে এগোতে হবে, হ্যাঁ না, যাতে এই পাপগুলো না থাকে সমাজের মধ্যে, আর সুস্থভাবে পরিবার করে, পরিবার নিয়ে মানুষ মানুষ বাঁচতে পারে। হ্যাঁ কটা টাকা পয়সার জন্যে কারুর এরম ক্ষতি হয়ে যাওয়া, আমাদের সমাজ থেকে উঠে যাওয়া, তা সেগুলো কাম্য না অ্যাকচুয়ালি। যাই হোক চাটা খাই আজকে, সেই মানেতে আমাদের কলকাতার
ভারতের অনেক পার্টসের মানুষরা কিন্তু আজকের দিবসটা মানাতে পারছে না, সেই সেইরকমভাবে সকালে যে লেকচার টেকচার হলো, লোকেরা বললো প্রতি স্পিচে যে সবার মনে একটা ভার রয়েছে, হ্যাঁ না, একটা ভার রয়েছে, হ্যাঁ, আগে তো যে চলে গেছে তার দুঃখ, আর সেকেন্ড ভয় যে সমাজ কোন দিকে যাচ্ছে, এই দুটো জিনিসই কিন্তু মনে রাখছে, সমাজ কোন দিকে যাচ্ছে আর প্রত্যেক মানুষের একটা ভয় আর আতঙ্ক রয়েছে, না সেই ভয় আর আতঙ্কতে তো সুন্দরভাবে বাঁচতে পারবে না মানুষ, হ্যাঁ না। তা ঠিক আছে, আজকে এখানেই শেষ করি, চাটা খাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর ইউনাইটেড থেকো, সেটা দরকার খুব। এখন বাজে 8:10, যাচ্ছি আবার উপরে, বিকেলে তো এলাম হেঁটে হেঁটে এসে, আবার সন্ধ্যে টন্ধে দিয়ে তারপর মায়ের রুটিটা করে দিলাম, দিয়ে এখন আবার যাচ্ছি উপরে, তো ডিনার আছে তোমাদের বলেছি, ডিনারটা না করবো সবাই মিলে, জেন্টসরা অনেকক্ষণ আগেই চলে গেছে, ওরা ওখানে মিউজিক ফিজিক হচ্ছে চালিয়েছে আর কি, বক্স ফক্স রাখা রয়েছে সবাই মিলে, আর ওরা রয়েছে, আমরা তো লেডিসরা একটু লেটেই হবে, ঘরের কাজকর্ম করে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর তো যাবো, তো লেডিসরা এখনও কেউ ওঠেনি, কেউ ফোনও করছে না, সেই জন্য বুঝতে পারছি কেউ এখনও ওঠেনি, যাই হোক রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন গিয়ে আবার ওখানে একটু খাওয়া দাওয়া সবাই মিলে একটা গেট টুগেদার, বেশ গ্যাদারিং যেটা বলে, সেটা সবাই মিলে একটু হবে, আবার তো কাল থেকে আবার সব যে যার নিজের ঘরের কাজ, তো চলো যাই ওপরে। হ্যাঁ, আর যে সবার মুখ দেখছে, সব সন্ধ্যের চায়ের আসর হচ্ছে, 8:00 বাজে, সব চা খাচ্ছে বসে অন্ধকারে, চলো সব খাওয়া দাওয়া শুরু হচ্ছে আমাদের, সবাই খেতে বসেছে, এখন বাজে রাত্রি 10:00, তুমি বসলে না?